আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন একটা সেম হেয়ার প্রোডাক্ট আপনি এবং আপনার বোন দুজন ব্যবহার করলেন কিন্তু একজন খুব ভালো ফলাফল পেলো এবং অপরজন কোনো ফলাফলই পেলো না বরং তার হেয়ার মারাত্মকভাবে ড্যামেজ হলো কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এমনটা কেন হলো এমনটা হয়েছে কারণ আপনি যে প্রোডাক্ট ইউজ করেছেন সেটা আপনার হেয়ার টাইপের ছিল না হ্যাঁ আমাদের ত্বকের যেমন বিভিন্ন টাইপ আছে যেমন ড্রাই অয়েলি কম্বিনেশন সেন্সিটিভ ঠিক সেরকমই আমাদের চুলের রয়েছে বিভিন্ন টাইপ তো আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার হেয়ার টাইপ অর্থাৎ হেয়ার পরোসিটি মেনটেন করে মাত্র চার মাসের মধ্যে আমার হেয়ার গ্রোথ এখান থেকে এখানে নিয়ে এসেছে সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো হ্যালো এভ্রিওয়ান দিস ই সঞ্চিতা ফ্রম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অানাদার ব্র্যান্ড নিউ ভিডিওস প্রায় একযুগ পরে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য আজকে ভিডিও মেক করতেছি আমাকে প্রায় সবাই জিজ্ঞেস করে যে আপু কেন আপনি ভিডিও নিয়ে আসতেছেন নাই সো ফাইনালি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের এর সবচেয়ে মানে মোস্ট 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 ইনফরমেটিভ ভিডিও এবং আমার এই আজকের ভিডিওটা কিন্তু ভাইয়া এবং আপু সবার জন্য অনেক ইনফর্মেটিভ সো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ টিল দ্য এন্ড সো বেসিক্যালি আমি আমার ইনবক্স একটা প্রশ্ন সব সময় পাই সেটা হচ্ছে আপু আমি এই প্রোডাক্টটা দেখলাম খুব ভালো রিভিউ বাট আমি যখন অ্যাপ্লাই করলাম আমার চুলে সেটা আমার চুলের সাথে কেন স্যুট করতেছে না এটার উত্তর হচ্ছে আপনি যে প্রোডাক্টটা ইউজ করেছেন সেটা আপনার হেয়ার টাইপের ছিল না শুধুমাত্র কিছু ব্যতিক্রম বাদে প্রায় সব হেয়ার প্রোডাক্ট সবাই ইউজ করতে পারবে আমরা যেমন আমাদের স্কিন টাইপ জেনে তারপরে স্কিন কেয়ার আইটেম এবং স্কিন কেয়ার যে উপাদানগুলো আছে সেটা সিলেক্ট করে থাকি ঠিক তেমনি আমরা যদি হেয়ারের টেক্সচার হেয়ারের পরিস্থিতি হেয়ার ডেনসিটি এগুলো জানি সেটা জেনে যদি প্রোডাক্ট ইউজ করি তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের চুলে কাজে লাগাতে পারবো সো আমাদেরকে পরিস্থিতি বুঝতে হলে সবচেয়ে আগে আমাদের চুলের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে সো মেইনলি আমাদের চুলের তিনটা পার্ট সব থেকে বাইরের পার্ট হচ্ছে কিউটিক্যাল মাঝের পার্ট কর্টেক্স এবং ভিতরের পার্টটা মিডিউলা সব থেকে ভিতরের পার্ট অথবা মেডুলাই হচ্ছে আমাদের চুলের প্রাণ সো এই মিডিউলা ড্যামেজ হওয়া মানে আলটিমেটলি আমাদের হেয়ার ড্যামেজ হওয়া সো এই মেডুলাকে আমরা দুইভাবে ভালো রাখতে পারি তার মধ্যে এক হচ্ছে নিউট্রিয়াস খাবার খেয়ে অর্থাৎ ভাইটামিন যুক্ত ভালো খাবার খেয়ে আমরা ইন্টারনালি আমাদের এই মেডুলা পর্যন্ত শক্তি প্রদান করতে পারি এবং খুব ভালো একটা হেয়ার গ্রোথ প্রোভাইড করতে পারি এই জন্যই মানুষের উচিত মাস্ট বি একটা ভালো ডায়েট চার্ট ফলো করা এবং এরপরে দুই নাম্বার হলো টপিক্যাল অ্যাপ্লিকেশন অর্থাৎ আমরা বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করে আমাদের চুলের একদম ভিতরের অংশ অর্থাৎ মেডুলা পর্যন্ত শক্তি প্রদান করতে পারে হ্যাঁ কোনো কিছু বাইরে থেকে অ্যাপ্লাই করে অর্থাৎ কোনো কিছু টপিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই প্রোডাক্টটা আমাদের চুলে পেনিট্রেট হয়ে মেডুলা পর্যন্ত পৌঁছায় এবং তার মানে বোঝা যাচ্ছে যে আমরা বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করে কিন্তু আমাদের চুল ভালো রাখতে পারি তো এখানে অনেকে প্রশ্ন আসতে পারে যে তাহলে যেহেতু আমি বাইরে থেকে প্রোডাক্ট অ্যাপ্লাই করে আমাদের চুল ভালো রাখতে পারি তাহলে আমার কেন কোনো প্রোডাক্ট কাজ করছে না এখানেই আসে পরিস্থিতি সো আমাদের চুলের সব থেকে বাইরের অংশ যেটা হচ্ছে কিউটিক্যাল কিউটিক্যালগুলো যখন খুব কাছাকাছি খুব টাইটলি ক্লোজড থাকে তখন বাইরে থেকে কোনো কিছু যখন আমরা অ্যাপ্লাই করি সেটা খুব কম পরিমাণে আমাদের চুলের মেডুলা পর্যন্ত এই টাইপের খুবই লো অ্যাবজরশন পাওয়ার থাকে এবং এই ধরনের হেয়ার টাইপকে বলে লো পরোসিটি হেয়ার এরপরে আসে আমাদের চুলের কিউটিক্যাল গুলো যখন একদম খুব টাইটলি না একটু দূরে দূরে প্যাকড থাকে তখন কোনো কিছু বাইরে থেকে অ্যাপ্লাই করলে সেটা খুব ইজিলি আমাদের চুলের মেডুলা পর্যন্ত পৌঁছায় এবং এই ধরনের চুলের খুবই হাই অ্যাবজর্পশন পাওয়ার থাকে এবং এই ধরনের চুলকে বলে হাই পরিসিটি হেয়ার সো এরপরে যখন কিউটিকেল গুলো খুব কাছেও না বা খুব দূরেও না জাস্ট নর্মাল একটা দূরত্বে থাকে তখন এই ধরনের হেয়ারকে বলে মিডিয়াম পরিসিটি হেয়ার তো এখন অনেকেই হয়তো বলতেছে যে এতদিন আপনার হেয়ার টাইপ না জেনে উল্টাপাল্টা প্রোডাক্ট ব্যবহার করছেন বাট ব্যাপার না আমি আজকে আপনাদেরকে বলবো যে বাসায় বসে কিভাবে খুব ইজিলি আপনি আপনার হেয়ার পরিস্থিতি বের করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কাজে লাগাতে পারবেন সো পরিস্থিতি চেক করার জন্য ফার্স্ট অফ অল আপনার একটা কাঁচের গ্লাস নিতে হবে কাঁচের ট্রান্সপারেন্ট গ্লাসে পানি নিতে হবে এবং তারপরে সেই পানির মধ্যে আপনার কিছু চুল দিতে হবে তো এখন তিন মিনিটের মতো সময় দিবেন তিন মিনিটের মধ্যে যদি আপনার চুলগুলা গ্লাসের একদম নিচ পর্যন্ত চলে আসে তো সেক্ষেত্রে আপনার হাই পরিস্থিতি হেয়ার যদি মিডল বরাবর থাকে তাহলে সেটা হচ্ছে মিডিয়াম পরিস্থিতি হেয়ার এবং সবশেষে যদি চুলগুলো উপরে ভাসতে থাকে তাহলে লো পরিস্থিতি হেয়ার সো হেয়ার পরিস্থিতি চেক করার পর এক একজনের এক এক ধরনের রেজাল্ট আসবে এটাই স্বাভাবিক এবং এখানে মনে প্রশ্নও আসতে পারে যে আসলে কোন হেয়ার টাইপটা ভালো আসলে দেখেন যে আমাদের স্কিন ড্রাই অয়েলি কমিশন বিভিন্ন ধরনের হয় এবং সব ধরনের স্কিন টাইপেরই কিন্তু প্রজ অ্যান্ড কনস আছে রাই সো কোন হেয়ার টাইপ ভালো কোন হেয়ার টাইপ খারাপ সেটা চিন্তা না করে যদি আমরা হেয়ার টাইপের উপর ডিপেন্ড করে আমাদের হেয়ার প্রোডাক্ট সিলেক্ট করে আমাদের হেয়ার কেয়ার করি সেটাই হবে বুদ্ধিমানের কাজ যেহেতু লো খুবই খুবই কাছাকাছি টাইটলি প্যাক থাকে তো সেক্ষেত্রে লো পারিসিটি হেয়ার স্ট্র্যান্ডটা খুবই স্মুথ হয় আলটিমেটলি দেখতে স্মুথ অ্যান্ড সিল্কি হয় অপর দিকে হাই পরিস্থিতি হেয়ার কিউটিকল গুলো দূরে দূরে থাকার কারণে এটা আলটিমেটলি দেখতে ড্যামেজ এন্ড রাফ মনে হয় বাট আমরা যদি হাই পরিসিটি হেয়ার কে সেইভাবে মেনটেন করি আমাদের হাই পরোসিটি হেয়ারও কিন্তু দেখতে লো পারসিটি হেয়ার মতো স্মুথ অ্যান্ড সিল্কি লাগবে সো আমরা আলটিমেটলি বুঝতে পারছি যে আমাদের হেয়ার এর হেলথ মূলত ডিপেন্ড করে আমরা কিভাবে আমাদের হেয়ার কেয়ার করতেছি সেইটার উপরে সো বিভিন্ন ধরনের উপাদান আছে যেগুলো অবশ্যই অবশ্যই আমাদের হেয়ার টাইপের উপরে ডিপেন্ড করে ইউজ করা উচিত যেমন ধরেন লিভ ইন কন্ডিশনার তারপর বিভিন্ন ধরনের প্রোটিন প্যাক তারপর ঘরোয়া উপাদানের মধ্যে ডিম এই ধরনের অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার ধরেন হাই পরিসিটি হেয়ারের জন্য খুবই ভালো কাজ করতেছে বাট অ্যাট দ্য সেম টাইম লো পরিসিটি হেয়ারের জন্য খুবই মারাত্মক ড্যামেজ করবে সো এর পরের ভিডিওতে আমি বলবো যে কোন হেয়ার টাইপের জন্য কোন প্রোডাক্টে হান্ড্রেড পারসেন্ট সেফ এবং কোন হেয়ার টাইপে কোন প্রোডাক্টে ব্যবহার করলে আপনি হান্ড্রেড পারসেন্ট বেনিফিট পাবেন এবং সেই জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে রাখবেন সো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি ইন ডিটেলস আপনাদেরকে বোঝানোর জন্য তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না আমি ইনশাল্লাহ সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হয় তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম